नमस्कार, लाइफ चेंजिंग एस्ट्रो विज्ञान चैनेले आपनादेर सबाईके स्वागत। ग्रह नक्षत्रेर सठिक अवस्थान, ग्रहेर गोचर, समयक्षण इत्यादिर पुंखानुपुंख विचार करार परेई एई चैनेले प्रतिटि भिडियो प्रचार करा हय। सुदक्ष एस्ट्रोलजार द्वारा जन्मछकेर सठिक विचार आपनादेर भविष्यके एकदम सठिकभावे व्यक्त करते पारे, तबे राशिफलेर निखुत विचार सार्बिकभावे फले जाए। 2023 সালের প্রতিটি রাশির সঠিক বিচার আমরা নির্ণয় করে ফেলেছি। আজকে বৃশ্চিক রাশির 2023 সালের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে বৃশ্চিক রাশির 2023-এ গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘুরতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালোমন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই 2023-এ আপনাদের জীবনে ঠিক কি ঘুরতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। 2023 সালের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে নতুন বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি ভালো শুরু হবে, কারণ আপনি সাহস এবং শক্তিতে পূর্ণ হবেন। আপনি ঝুঁকি নিয়ে আপনার ব্যবসা বৃদ্ধি করবেন। তৃতীয়ভাবে শনিদেবের উপস্থিতি এবং পঞ্চমভাবে বৃহস্পতির উপস্থিতি আপনাকে ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে দুর্দান্ত আর্থিক সুবিধা দেবে। বৃশ্চিক রাশির শিক্ষার্থী জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে ভালো পরিচয় তৈরি করতে পারবেন। আপনার মন সহজেই শিক্ষার দিকে ঝুঁকে যাবে। আপনি আপনার সন্তানদের কাছ থেকে সুসংবাদ পাবেন। এই সময় আপনার সন্তানের উন্নতি হবে, আপনার প্রেম সম্পর্ক নিবিড় হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আনন্দের মুহূর্ত কাটাবেন। সুতরাং বছরের প্রথমার্ধ আপনার জন্য খুব অনুকূল হবে। 17 জানুয়ারি চতুর্থভাবে শনি আসার পরে স্থান পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। 22 এপ্রিল বৃহস্পতি মহারাজ আপনার ষষ্ঠভাবে রাহু ও সূর্যের সাথে মিলিত হবেন। এই সময় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। পেটের রোগ, লিভার, পাকস্থলী সংক্রান্ত সমস্যা, স্থূলতা, চর্বিজনিত সমস্যা, কোলেস্টেরল বৃদ্ধি এবং যে কোনো ধরনের গ্রন্থি বৃদ্ধির মতো সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে। 30 অক্টোবরের পর রাহু রাশি পরিবর্তন করে পঞ্চমভাবে চলে যাবে এবং বৃহস্পতি মহারাজ একা ষষ্ঠভাবে থাকবেন। তখন আপনি এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। এই সময় আপনার বিদেশ ভ্রমণের সম্ভাবনা তৈরি হবে। সার্বিকভাবে বিচার করে দেখা যাচ্ছে 2023 সাল আপনার একটি সফল বছর হতে চলেছে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এই ছিল বৃশ্চিক রাশির 2023 সালের সংক্ষিপ্ত ভবিষ্যৎবাণী। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ও রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। দয়াময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের নতুন বছর 2023 সাল খুব ভালো কাটুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।